সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো। ভিউয়ার্স, আজকে আমরা দেখব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেই 20 নম্বরের ড্রয়িং এক্সামটি থাকবে তার জন্য আসলে কী কী প্র্যাকটিস করাটা খুব জরুরি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওটি দেখে আপনারা কিন্তু আমাকে থ্যাঙ্কস জানাবেন। সো চলুন আজকে ভিডিওটি আমরা শুরু করি। ওকে, দেখেন সবার আগে আমি বলতে চাচ্ছি যে আপনারা ভিডিওটি দেখেন, দেখে দেখে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে কীভাবে একটা স্টিল লাইফ সাধারণত আঁকানো হয়ে থাকে। বাট তার আগে আমি আপনাদের বলতে চাচ্ছি, যদি আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দিতে চান, তাহলে কিন্তু সরাসরি আমাদের ফেসবুক যে গ্রুপটি আছে সেই গ্রুপটি জয়েন করতে পারেন। আপনার স্ক্রিনে হয়তো বা অলরেডি দেখতে পাচ্ছেন, আর ডিসক্রিপশন বক্সে বিস্তারিত গ্রুপ সম্পর্কে দেওয়া আছে। ওকে, সো নেক্সট ব্যাপারটা হচ্ছে যে যেহেতু এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলার এক্সামে বিশেষ করে নাট্যকলা সি এবং C1 যে ইউনিটটা আছে তার জন্য যে আপনারা যারা এক্সাম দিবেন খুব তাড়াতাড়ি, অলরেডি রেজিস্ট্রেশনের ডেট হয়তো বা চলছে, তাদের জন্য স্পেসিফিক আমি বলতে যাচ্ছি, যেহেতু এখানে MCQ-র পরিমাণটা বেশি থাকবে, সো সেজন্যে কিন্তু আপনাদের MCQ-র গুরুত্বটা বেশি করে দেওয়া লাগবে। কিন্তু তার মানে এই না যে আপনারা হচ্ছে ড্রয়িংয়ের জন্য কোনো প্রিপারেশন নেবেন না। অবশ্যই ড্রয়িংয়ের জন্য প্রিপারেশন নেবেন, বাট 20 মার্কসের জন্যে আসলে যেমন টাইপের বেসিক যে ড্রয়িংগুলো আঁকা প্রয়োজন সেই ড্রয়িংগুলো কিন্তু আপনাদের প্র্যাকটিস করে যেতে হবে। এই জন্য আমরা প্রথম আমাদের প্র্যাকটিস লিস্টে যেটা রেখেছি সেটা হচ্ছে স্টিল লাইফ, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এভাবে যদি আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখে স্টিল লাইফ ড্রয়িংটি প্র্যাকটিস করেন, আপনারা কিন্তু অনেক ভালো পারফরমেন্স করতে পারবেন। আর হ্যাঁ, যেহেতু MCQ বাংলা, GK, নাট্যকলা, সঙ্গীত রিলেটেড বিষয়গুলো প্লাস ইংরেজি বিষয়গুলো নিয়ে সাধারণত হয়ে থাকে, এর জন্য কিন্তু আমরা স্পেসিফিক এই 3টা 4টা টপিক রিলেটেড কিন্তু কোর্স লঞ্চ করেছি। আপনারা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে সরাসরি এই কোর্সটি এনরোল করতে পারেন। সো যারা হোপ ফর দ্য বেস্ট, আর কোনো চান্স নাই হয়তো বা অ্যাডমিশন টেস্টটি দেওয়ার, বিশেষ করে যারা চারুকলায় পড়তে ইচ্ছুক, জীবনে আর্টিস্ট হতে চান, যারা ভাবছেন যে আসলে আমাদের স্বপ্নটা অঙ্কুরে বিনষ্ট হয়ে গেল, শুধুমাত্র তাদের জন্যই বলছি আপনারা কিন্তু সরাসরি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিয়ে ফেলুন। কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়তো বা আপনাদের জন্য একটা বেস্ট ওয়ে হতে পারে। আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যে আপনারা যদি খেয়াল করে দেখেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মেয়েদের চান্স পাওয়ার পরিমাণটা বেশি থাকে, মানে ছেলেদের থেকে মেয়েদের পরিমাণটা তুলনামূলক বেশি নিয়ে থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সো আপনারা যারা আমার ফিমেল ভিউয়ার্স আছেন তারা কিন্তু সরাসরি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবেন। ওকে, সো ভিডিও শেষে কিন্তু আমরা হচ্ছে আমাদের যেই গ্রুপের যে ড্রয়িং রিভিউটি আছে সে সম্পর্কে বিস্তর ডিসকাশন করব, আপনারা সেটাও দেখবেন। বাট তার আগে আসলে দেখেন এই ভিডিওতে কীভাবে হচ্ছে আমি একটা বেসিক সাধারণত স্টিল লাইফের জন্য কীভাবে প্রিপারেশন নেওয়া প্রয়োজন সেটি আঁকছি। ওকে ডিয়ার ভিউয়ার্স, একটা ইম্পর্টেন্ট ব্যাপার যদি আমি আপনাদের সাথে শেয়ার করি যে এই ফার্স্ট টাইম আমরা কিন্তু বাংলা ইংরেজির জন্য আলাদা প্র্যাকটিস সেশন রাখছি আপনাদের জন্য। আপনারা যারা আমাদের কোর্সটা এনরোল করবেন তারা কিন্তু সরাসরি এই প্র্যাকটিস সেশনটি জয়েন করতে পারবেন। আর হ্যাঁ, আমরা 5টা এপিসোডের রেগুলার একটা সিরিজ, একটা প্লেলিস্ট তৈরি করছি আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে সেখানে, আপনারা কিন্তু সরাসরি যদি চান সেখান থেকে কিন্তু আপনারা বাকি কন্টেন্টগুলো দেখে নিতে পারবেন। সো নেক্সট যেই ভিডিওসগুলো হবে সেটা সরাসরি MCQ রিলেটেড ভিডিওস হবে, আর সেই সাথেই কিন্তু আপনার ড্রয়িং প্র্যাকটিস রিলেটেড ভিডিও হবে। সো যারা চাচ্ছেন যে কোর্সটা এনরোল করতে তারা কিন্তু সরাসরি নিচে ডিসক্রিপশনের থ্রুতে প্রাইসটা জেনে নিন যে কত প্রাইস কোর্সের, আর গ্রুপটা জয়েন করে ফেলুন আর কোর্সটা এনরোল করে ফেলুন। আর যারা শুধু স্পেসিফিক MCQ-র জন্য কোর্স এনরোল করতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি MCQ-র কোর্সটা এনরোল করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপে ক্লাস হয়ে থাকে আর 5 ডেজ লং আমাদের কোর্স থাকে, প্রত্যেকটা কোর্সের ক্লাসের আগে একটা গ্যাপ পাবেন যেন আপনারা প্র্যাকটিস করতে পারেন, ক্লাসের জন্য প্রিপারেশন নিতে পারেন। আরও ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে আমাদের 24 আওয়ার্স প্র্যাকটিস সেশন থাকছে, সো আপনারা সরাসরি প্র্যাকটিস সেশনের থ্রুতে আমাদের সাথে কানেক্টেড হয়ে প্র্যাকটিস করতে পারছেন। এনি টাইম, এনি ওয়্যার, এনি প্লেস, এনি মোমেন্টস আপনারা সরাসরি কিন্তু আমাকে নক দিতে পারবেন হোয়াটসঅ্যাপে, যার থ্রুতে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে আপনাদের আসলে প্র্যাকটিসের অগ্রগতিটা কোন পর্যায়ে যাচ্ছে। সো বিষয়টা কিন্তু খুব ভালো করে আসলে গুরুত্ব দেওয়াটা আপনাদের জরুরি। যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দেবেন তাদের কিন্তু MCQ-তে খুব ভালো করে গুরুত্ব সহকারে পরীক্ষাটি দিতে হবে, কারণ এখানে ড্রয়িংয়ের স্কোরটা তুলনামূলক কম না, অনেক বেশি কম। সো আপনারা যারা ভালো MCQ-তে করবেন প্লাস ড্রয়িংয়ে তো অবশ্যই ভালো করবেন, ওভারঅল 40% পাস, বাট তারপরও কিন্তু আপনাদের ড্রয়িংয়ের থেকে MCQ-তে গুরুত্বটা বেশি দেওয়া লাগবে। আর সম্ভাব্য কী কী বিষয় আসলে ড্রয়িংয়ে প্র্যাকটিস করাটা জরুরি, কী কী রিলেটেড ব্যাপারগুলো আসলে আপনি প্র্যাকটিস করলে হয়তো অনেক ভালো করতে পারবেন, এই যাবতীয় বিষয় নিয়ে আমাদের কোর্সটা সাজানো। সো সরাসরি এনরোল করে ফেলুন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিওর শেষে
ভুলবেন না যে আসলে আপনাদের যে রিসেন্ট যে প্র্যাকটিস আপনারা করছেন গ্রুপে, তার আসলে অবস্থানটা কোথায়। ওকে, সো আমরা যদি আমাদের ভিডিওস নিয়ে ডিসকাশন করি, আমি ভিডিওতে মোট তিনটি স্পেসিফিক এলিমেন্ট নিয়ে কাজ করছি। সব থেকে পেছনের এলিমেন্টটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে ইটটা আছে, তারপর হচ্ছে একটা ছোটো ভাস, এটা একটা পটারি, আর একটা বোতল, এটা হচ্ছে একটা মদের বোতল। ওকে, সো খেয়াল করে দেখেন যে আপনারা কিন্তু মেজর কিছু ভুল করেছেন আপনাদের ড্রয়িংয়ে। আর এখানে কিন্তু আমি লাইনের ইউজটা খুব ক্লিন করেছি, আর একটা হালকা করে ডাইমেনশন আনার ট্রাই করেছি লাইন ড্রয়িংয়ের থ্রুতে। সো আপনাদের এই ওভারঅল সব কিছু বিষয় কিন্তু মেনটেন্স করে আঁকানো লাগবে, যেটা হচ্ছে আঁকানোটা খুবই জরুরি, কারণ প্রত্যেকটা জিনিসের যে একটা আলাদা ভলিউম আছে, বিষয় আছে, সেটাই আঁকাতে হবে। আর অবশ্যই একটা সেট টাইপের বিষয়টা আপনারা ইউজ করতে পারেন। আর আমি দেখেছি কি আপনাদের যারা প্র্যাকটিস করেছেন তাদের প্র্যাকটিসটা একটু দুর্বল, সো ট্রাই করেন যে এই জায়গাগুলো কীভাবে ইম্প্রুভমেন্ট করা যায়। আপনারা যারা এই ভিডিওটা অলরেডি দেখেছেন তারা কিন্তু হয়তো প্র্যাকটিস সম্পর্কে বুঝেছেন যে আসলে কীভাবে প্র্যাকটিস করলে জিনিসটা খুবই দারুণভাবে কাজ করে। সো ড্রয়িংয়ের থ্রুতে যারা স্টিল লাইফ যদি এক্সামে দিয়ে থাকে, খুব সম্ভবত আমার গেস বলছে যে এবার স্টিল লাইফ দেওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, কারণ স্টিল লাইফে সাধারণত সময়টা কম লাগে আর খুব ইজিলি আঁকানো হয়ে থাকে। যেহেতু 20 মার্কস, সো স্টিল লাইফ কিন্তু আপনি আঁকাতে পারেন আপনার মেইন এক্সামে, আপনাদের হয়তো পরীক্ষার হলে এটা বলে দিতে পারে। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, পরীক্ষার হলে যে কোশ্চেন দেওয়া থাকবে তার থেকে আরও বেটার আঁকানোর ট্রাই করবেন, খুবও কোশ্চেনের মতো আঁকাবেন না, নাহলে কিন্তু আপনাদের ড্রয়িংটা খুব বাজে দাঁড়াবে। ওকে, সো নেক্সট আমি একটু পরে যে রিভিউটা দেখাবো সেই রিভিউতে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। সো ট্রাই করবেন যেন কাছে দূরের ব্যাপারটা এক্স্যাক্টলি অ্যাকুরেসি মেনটেন্স থাকে, প্লাস লাইন ড্রয়িংগুলো অ্যাকুরেট থাকে। সো ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, আপনাদের পছন্দের আসলে মতামতটা কি সেটাও জানাবেন। আর যদি যাবতীয় কোনো সমস্যা ফেস করেন সরাসরি আমাদের গ্রুপটা জয়েন করে নিন এবং আমাদের জানান যে আসলে আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে। সো 5 সিরিজ এপিসোডসের আজকের প্রথম এপিসোডটা ছিল, আশা করি বিষয়টা আপনাদের ভালো লাগলো। এ পর্যায়ে হচ্ছে আমরা জানবো সরাসরি ড্রয়িং রিভিউ। সো আমি বেসিক্যালি আমাদের গ্রুপে একটা পরীক্ষা লঞ্চ করেছিলাম, অনেকে হয়তো বা বিষয়টা অ্যাটেন্ড করেছেন, অনেকে হয়তো বা অ্যাটেন্ড করেননি, বাট যারা অ্যাটেন্ড করেছেন তাদের ভেতরে আমি কিছু খাতা আপনাদের দেখাচ্ছি। আপনি যদি এখানে খেয়াল করেন যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস আসলে একটা ভুলই করেছে, এই যে কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে সরাসরি সেটা দেখেই কপি করে দিয়েছে, বাট তারা কিন্তু ভুলে গিয়েছে যে আসলে আমি যে ভিডিওটার থ্রুতে আপনাদেরকে দেখালাম এমন টাইপের আসলে ড্রয়িং তারা করেনি, বা এই ড্রয়িংগুলো আসলে এভাবে ফোকাসে আনেনি। সো ট্রাই করতে হবে যে ডাইমেনশন আনা, ড্রয়িংটা ফোকাসে আনা, প্লাস ড্রয়িংয়ের লাইন ড্রয়িংগুলো হাইলাইটেড করা, রেশিও মাপগুলো অ্যাকুরেসি মেনটেন করে রাখা, যেন খুব ভালো করে সেটা প্রকাশ পায়। সবসময় মাথায় রাখবেন আপনাদের পরীক্ষার হলে আসলে যে এই ড্রয়িংটা একটা ডেমো ড্রয়িং দেওয়া হবে সেটা হুবহু আপনি আঁকাবেন না, তার থেকে আরও বেটার আর একটু ডিটেলসে আঁকাবেন, কারণ এটাই হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি, যেন আপনার ওই ডেমো ড্রয়িং থেকে আরও বেটার ড্রয়িং আপনার এক্সামিনার দেখতে পারে। সো সব কিছু মিলে ঝুলে আসলে বিষয়গুলো মেনটেনেন্স করা খুবই জরুরি, যেহেতু আপনাদের এক্সাম সামনে। সো ট্রাই করেন এখন থেকে প্র্যাকটিস করার, কোনো কিছুই ছোটো বেশি বড় না, ট্রাই করতে হবে বেস্ট প্র্যাকটিস করা। ওকে, সো ভিউয়ার্স, আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, টাটা।